এবার আমরা জেনে নিই, একটু দর্শকদের জানিয়ে দিই যে বৃষ্টিটা থাকবে, বর্ষার বৃষ্টি, এবং কতক্ষণ স্থায়ী হবে কি পূর্বাভাস। একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, আমরা কিন্তু স্টুডিওতে বসেই কিন্তু মেঘ ডাকার শব্দ শুনতে পাচ্ছি এবং বৃষ্টিও হয়তো শুরু হয়ে গিয়েছে এক পশলা দু পশলা, এবং কতক্ষণ থাকবে এই স্বস্তি? দেখো, স্বস্তি কতটা থাকবে সেটা এখনই বলা সম্ভব নয়, তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিষয়টা জানাচ্ছে যে আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নেতাজিনগর এলাকা, আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো একটি ছবিটা। আকাশের ছবিটা তুমি দেখো যে মেঘ মেঘ আকাশ এবং আকাশের বুকে কিন্তু মেঘ জমেছে, এবং সকাল থেকে কিন্তু এই মেঘ থাকলেও একটা গুমোট গরম ছিল, অস্বস্তি ছিল ঠিকই, তবে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি বর্তমানে থেমে গিয়েছে। কিছুক্ষণ আগে সেই বৃষ্টিটা ঝমঝমিয়ে হয়, তবে গুমোট গরম একটা রয়েছে, তার সঙ্গে কিছুক্ষণ আগে থেকে একটা ঝোড়ো হাওয়া হালকা বইতে শুরু করেছে। হয়তো একটু স্বস্তি পাওয়া যাবে ঠিকই, কিন্তু একেবারেই যে স্বস্তি মিলবে, যে গরম ছিল তীব্র গরম সেই গরম থেকে রেহাই পাবে তেমনটা কিন্তু নয়। মাঝে মধ্যে এরকম এক পশলা দু পশলা বৃষ্টি হবে, অর্থাৎ একটা তীব্র অস্বস্তির মধ্যে সামান্য কিছুটা স্বস্তি পেতে পারে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব পূর্বাভাস। যেমনটা তোমাকে শুরুতেই বললাম, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুকর্ণা, ধন্যবাদ পার্থ প্রতীপ।